डिजिटल নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। বেলা 11টায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল 9:30টায় নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা আগে তোপখানা রোডে জমায়েত হন নেতাকর্মী ও সমর্থকরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ কয়েকজন নেতা যোগ দেন কর্মসূচিতে। সমাবেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবির পাশাপাশি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করেন বিএনপি নেতারা। সমাবেশে আসতে নেতাকর্মীদের বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। এই সভায় আসার জন্য রাস্তায় রাস্তায় বাধা সৃষ্টি করা হচ্ছে। আমার চোখের সামনে আমি অনেক দিয়ে আসি, তখন কয়েকটা ছেলেকে গ্রেফতার করা হলো। এই ধরনের বেয়াদব বাহিনী দিয়ে আপনি ক্ষমতায় বেশিদিন টিকে থাকতে পারবেন না। জনগণের সরকার প্রতিষ্ঠা করব, এই জন্য আরেকটা যুদ্ধ দরকার। যুদ্ধ 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 এখন যৌবন জোর। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনকে ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার। এই সরকারকে সরাতে হবে, এই কারণে যে এই সরকার জনগণ নির্বাচিত সরকার নয়, এই সরকারের কোনো বৈধতা নেই। আমাদেরকে দাঁড়াতে হবে, শক্ত হয়ে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। আজকে আসুন, আমরা সব সমস্ত রাজনৈতিক দল সবাই আমরা একসাথে আজকে প্রতিবাদ করব। সমাবেশকে কেন্দ্র করে প্রেস ক্লাব এলাকায় সকাল থেকেই মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা।